नैसर्गिक सौंदर्यर आधार और जीववैचित्र सम्भार प्रबालद्वीप सेंट मार्टिन के 1999 साले प्रतिवेशगत संकटापन्न एलाका हिसेबे घोषणा करे सरकार। अथच एर परेओ कमेनी ए द्वीपर ओपर मानुषेर यथेच्छ आचरण और अबाध विचरण। छोट्ट এই দ্বীপে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ছোট বড় 106টি অবৈধ স্থাপনা। এসব স্থাপনার জন্য ধ্বংস করা হচ্ছে কেয়াবন, বাড়ছে সমুদ্রের ভাঙন, হারিয়ে যেতে বসেছে জীববৈচিত্র্য। সেন্ট মার্টিনকে টিকিয়ে রেখেছে কেয়াবেষ্টনী। যারা হোটেল মোটেল রিসর্ট তৈরি করেছেন সেটিকে পরিষ্কার করে তারা সেখানে কিন্তু সমুদ্র দেখার জন্য ওপেন আপ করেছেন। সেখান দিয়ে সমুদ্র কিন্তু তার ভাঙন শুরু করলো। তার মানে আমরা শুধু প্রতিবেশ জীববৈচিত্র্যকে ধ্বংস করছি না, দ্বীপের অস্তিত্বকেও আমরা হুমকির মুখে ফেলছি। দ্বীপটিকে না থাকলে তাহলে মানুষও সেখানে টিকে থাকতে পারবে না। এছাড়াও এত পরিমাণ পর্যটক সেখানে যায়, তাদের যে পানির ব্যবহার, সুপেয় পানি বা তাদের গোসল করার পানি, তাদের যে ব্যবহার্য পানি সেটিরও উৎস খুবই সীমিত। সেই সীমিত উৎসের পানীয় আজ প্রায় নিঃশেষ হওয়ার পথে। অনেক সময় দেখা যায় যখন পর্যটক মৌসুমের শেষের দিকে অনেক জায়গাতে পানি পাওয়া যাচ্ছে না। আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে, দ্বীপটি যদি টিকে না থাকে, তার চারপাশের প্রতিবেশ যদি টিকে না থাকে, তাহলে সেখানকার যে মৎস্য সম্পদ, কোরালকে কেন্দ্র করে, প্রবালকে কেন্দ্র করে মৎস্য সম্পদ যেগুলো, সেগুলো থাকবে না। সেন্ট মার্টিনকে রক্ষায় পর্যটক নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা নিয়ে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও রাত্রিযাপনে বিশেষ ফি দিতে হবে পর্যটকদের। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করেছি এবং প্রত্যেকের সাথে যোগাযোগ করে আমরা একটা বিস্তারিত কর্ম পরিকল্পনা তৈরি করেছি। তার মধ্যে আছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি হবে, এটা অনুমোদন করার পরে প্রত্যেকটা মন্ত্রণালয় তার অংশে কাজটা করবে। আর পর্যটনের জন্য আমরা যে সিদ্ধান্তটা আমরা নিতে যাচ্ছি, আমরা একটা অ্যাপস তৈরি করে ফেলেছি, অ্যাপসটা তৈরি হয়ে গেছে। এখানে রেজিস্ট্রেশন করে কিন্তু যেতে হবে। সেন্ট মার্টিনে যেতে হলে যে কাউকে রেজিস্ট্রেশন করে যেতে হবে এবং একটা রেজিস্ট্রেশন ফিও সে দেবে। এবং এই যে জাহাজগুলো আছে সেখানে অপশান থাকবে আপনি কোন জাহাজে যাবেন। প্রত্যেকটা জিনিস কিন্তু অনলাইনে হবে। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে, আপনার জাতীয় যে নিবন্ধন আছে, পরিচয়পত্র আছে, সেটা নিবন্ধন করে আপনাকে কিন্তু যেতে হবে। তো এইভাবে আমরা ওখানে আমরা যে নিবন্ধন করতে যাচ্ছি সেখানে কিন্তু আমরা কিছু অর্থ আমরা নিচ্ছি। এইটা দিয়ে আমরা ওখানকার ইন্টারনাল যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা সৃষ্টি করব। একই সাথে সেখানে যদি রাত্রি যাপন করতে হয় তার জন্য আলাদা ফি দিতে হবে। পরিকল্পনা আছে যে একটা মূল একটা স্টিয়ারিং কমিটি থাকবে, তারপরে একটা জেলা কমিটি থাকবে এবং মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করবে এরকম একটা কমিটি থাকবে। অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয় তার অংশটুকু করলে আমার মনে হয় যে সেন্ট মার্টিন তার হারানো রূপে ফিরে আসবে। একই সাথে ছেড়াদিয়া দ্বীপে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।